হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের একটি মাটির হাড়ি পেন্ট করে দেখাবো। আমি হাড়িটিতে আগে থেকে শেড কালার করে রেখেছিলাম, ব্ল্যাক অ্যান্ড খয়েরি কালার দিয়ে। তো আমি এখন সাদা দিয়ে স্টার্ট করলাম। সাদা কালারটা দিয়ে নিচে একটু এভাবে ব্রাশ দিয়ে টেনে টেনে নিব। তো সাদা কালার কাজটা আমার প্রায় শেষ। তো এখানে আমি একটি সূর্যের মতো দিয়ে নিলাম, গাঢ় কমলা কালার দিয়ে। কমলা কালার দেওয়ার পরে এখন আমি যে সাদা কালারটা দিয়ে যে ঘাসের মতো একটি ডিজাইন করেছি, সেখান থেকে হলুদ কালারটা দিয়ে আমি হচ্ছে ডালের মতো এঁকে নিব। এভাবে ছোটো ছোটো করে আমি চারপাশ থেকে ডালের মতো এঁকে নিব। এইভাবে টেনে টেনে এটা আমি একটি হচ্ছে পরন্ত দুপুরবেলার বা সন্ধ্যার যে আগ মুহূর্তটা ওরকম একটা থিম করতে চেয়েছি। তো এভাবে টেনে নিব ডালের মতো করে, দুই পাশ থেকেই, সূর্য দুই পাশ থেকে এভাবে টেনে নিব। আমার ডালগুলো প্রায় দেওয়া শেষ। ব্যাস সবগুলো ডাল দিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমি যে ডালগুলোর যে শেষের দিকে যে অংশগুলো, এগুলো আমি একটু ভালো করে ফিনিশিং দিয়ে নিব, যেন সাদা কালারটার সাথে সুন্দরভাবে ম্যাচ হয়ে যায়। তারপর হচ্ছে আমি এবার এটাকে একটু হালকা পিঙ্ক কালার দিয়ে এখানে ঘাস ফুলের মতো বা কাশফুলের মতো কিছুটা ডিজাইন করতে চাচ্ছি। কাশফুলের মতো এঁকে নিব, যেন সূর্যের চারপাশে আমি যে ডালগুলো দিয়েছি প্রত্যেকটা ডালই সুন্দর করে কাশফুলের মতো এভাবে এঁকে নিব। এক এক করে সবগুলো ডাল এঁকে নিব। আমি ব্যাস আমার সবগুলো ডালি কাশফুল আঁকা শেষ। এই যে লাস্টে যেটা ছিল ওটা আমি এঁকে নিলাম। বাহ মাশাল্লাহ, থিমটা এখন দেখতে অনেকটাই সুন্দর লাগছে। এবার সূর্যটা যে গেছিলাম কমলা কালার দিয়ে, এটা চারপাশ থেকে হালকা হলুদ কমলা ম্যাচ করে একটা কালার দিয়ে একটু টেনে টেনে নিব, চারপাশ থেকে টেনে নিব। আমার মাটির হাড়ি বা দইয়ের হাড়ির পেন্ট প্রায় শেষ। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই জায়গায় রঙটি একটু শুকিয়ে শুকিয়ে গেছে, তাই আবার আরেকটু রং করে দিলাম। ব্যাস আমার পেন্ট করা শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।